ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ঢাকামুখী বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মন্ত্রণালয় থেকে গাজীপুরে মহাসড়ক দ্রুত সংস্কারের আশ্বাসের পর অনির্দিষ্টকালের এই কর্মসূচি প্রত্যাহারের কথা জানিয়েছে উত্তরাঞ্চলীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এর আগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শালনা থেকে টঙ্গী পর্যন্ত সড়ক দ্রুত মেরামতের দাবিতে ভোর থেকে ধর্মঘট শুরু হয়। তারা জানিয়েছিল এই সমস্যা সমাধানে 15 জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে। তারপরও দৃশ্যমান কোনো উদ্যোগ না নেয় বাস চলাচল বন্ধ রেখেছিলেন তারা। সকালে গণপরিবহন না চলায় বিপাকে পড়েন যাত্রীরা।